শুকরিয়া আদায়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করেছি। আর তারপরে মানুষের শুকরিয়া আদায় করা আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই আমাদেরকে শিখিয়েছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করেন না সে আল্লাহর শুকরিয়া আদায় করেন না। সুন্নতি খুদবাই খুদওয়াতুল হাজাই আল্লাহ রাব্বুল্লাহর প্রশংসা শুকরিয়া পেশ করার পরে শুকরিয়া আদায় করি আরব আমিরাতের সরকারের এবং বিশেষ করে দুবাইয়ের যে হুকুমত রয়েছে হাফেজাহুমুল্লাহ জামিয়ান, তাদের শুকরিয়া আদায় করি, তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জাযায়ে খায়র দান করেন এবং তাদের নেক আমলগুলি কবুল করেন। রমজান মোবারকে এই রকমের সুন্দর প্রোগ্রামের ব্যবস্থা এবং অনুমতি দেওয়া, সার্বিক সহযোগিতা করা, এগুলি তাদের গুরুত্বপূর্ণ নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক আমল কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের এবং সাথে সাথে প্রতিটি দেশের, প্রতিটি মুসলিম দেশের, প্রতিটি মুসলিমের যে যেখানে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব কিছুর হেফাজত করেন। শুকরিয়া আদায় করি মসজিদের সম্মানিত ইমাম এবং মুয়াজ্জিন, আর বিশেষ করে মসজিদের অনার, মসজিদে ঢুকতেই তার সাথে দেখা সাক্ষাৎ হলো, তিনি আমাদের বড়ই সুন্দরভাবে আপ্যায়ন করলেন এবং তিনি মাশাআল্লাহ তোমরা যেন একজন সাধারণ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন এক হায়াত দান করেন, তার শুকরিয়া আদায় করি বিশেষভাবে এবং তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল তার এই বিশাল নেক আমল কবুল করেন। এবং এই মসজিদ ভিত্তিক যত কার্যক্রম রয়েছে দিনই আল্লাহ রাব্বুল আলামিন সব যেন কবুল করেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদৌস দান করেন। তার পিতামাতা এবং তার আত্মীয় স্বজন তারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল জান্নাতুল ফিরদৌস দান করেন এবং এই নেক আমলকে আল্লাহ সাদকা জারিয়া হিসাবে কবুল করেন। আর এই রকমের নেক আমল তিনি দাওয়াতি কাজ বিশেষ করে খুব পছন্দ করেন। এই কথাও আমার যে সঙ্গী ছিলেন তার কাছ থেকে শুনতে পেলাম, শুনে আরও খুশি হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর এই সমস্ত নেক আমল যেন কবুল করেন। তারপরে আপনাদের শুকরিয়া আদায় করি জাযাকুমুল্লাহ খাইর, যে আপনারা সারাদিন সিয়াম পালন করে ক্লান্ত কাজকর্ম অনেকে করেছেন, আর কাজকর্ম না করলেও সিয়াম, যাতে মানুষ সাধারণত খাওয়া দাওয়ার পরে ক্লান্তি বোধ করে, তারপরে চলে এসছেন সরাসরি ছুটে মসজিদে দিনের কথা কিছু শোনার জন্য, এটা আপনাদের বড় সহযোগিতা, জাযাকুমুল্লাহ খাইরান। এবং তার সাথে সাথে এই লম্বা সুন্দর তেলাওয়াতের সাথে যে তারাবি পড়লেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আর তারপরেও ধৈর্য হারাননি। আর আজকে এই ধৈর্য সম্পর্কে আলোচনা রয়েছে, আজকের আলোচনা হচ্ছে রমজান হচ্ছে শাহরুস সবর, ধৈর্যের মাস। এই রমজান মাস ধৈর্যের মাস, সবরের মাস, এটা কেমন করে এবং এর মাধ্যমে আমরা কীভাবে নিজেদেরকে তরবিয়ত দিতে পারবো, নিজেদেরকে প্রশিক্ষণ প্রাপ্ত করতে পারবো, নিজেরা কি এই রমজান থেকে এই সবরের ধৈর্যের শিক্ষা নিতে পারবো, এই বিষয়ে ইনশা আল্লাহ তাআলা অল্প সময় হলেও কিছু কথা আপনাদের যা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেবেন পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। রব্বি শাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ধৈর্যের কথা, সবরের কথা বিভিন্ন ভাষায় ব্যক্ত করেছেন, পেশ করেছেন বান্দার জন্য। কখনো আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের নির্দেশ দিয়েছেন, কখনো আল্লাহ রাব্বুল ধৈর্যের উপকারিতা বিভিন্নভাবে ইহকাল পরকালে যে উপকারিতা রয়েছে এবং তার জন্য মহাপুরস্কার রয়েছে, উত্তম প্রতিদান রয়েছে, তা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এবং কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের জন্য যে দুনিয়া এবং আখেরাতে সার্বিক কল্যাণ দেখেছে সেসব কথা বয়ান করেছেন, যা বয়ান করলে যথেষ্ট সময়ের প্রয়োজন। কিন্তু আমরা সংক্ষেপে হইলেও কিছু কথা, ধৈর্য এবং বিশেষ করে রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ধৈর্য এমন একটি উত্তম চরিত্র, এটি একটি ভালো চরিত্র,
এবং এত গুরুত্বপূর্ণ উত্তম চরিত্র যেটি সমস্ত ভালো চরিত্রের মৌলিক বিষয়। সমস্ত ভালো চরিত্রগুলি মানুষের, যার দ্বারা মানুষ নিজেকে চরিত্রবান করে, সেগুলির হচ্ছে মূল এই ধৈর্য ধারণ। আর যতগুলি খারাপ দিক রয়েছে আখলাকের চরিত্রের, সমস্ত খারাপ চরিত্র থেকে মুক্তি লাভের গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে ধৈর্য ধারণ। যেই ব্যক্তি ধৈর্যের উত্তম চরিত্রের মাধ্যমে নিজেকে সুসজ্জিত করবে, সেই ব্যক্তি অন্যান্য ভালো চরিত্রগুলি নিজের মধ্যে নিয়ে আসতে পারবে, তার তরবিয়ত নিতে পারবে এবং তার মাধ্যমে নিজেকে সুসজ্জিত করবে, অলঙ্কৃত করবে। যেই ব্যক্তি নিজেকে ধৈর্যশীল করতে পারবে, প্রমাণ করতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, সেই ব্যক্তি সমস্ত মন্দ যে চরিত্রগুলি মানুষের রয়েছে, যা মানুষকে বদনাম করে দেয় দুনিয়াতে এবং আখেরাতে খারাপ পরিণামের সম্মুখীন করে, সে সমস্ত খারাপ চরিত্র থেকে মুক্তি লাভ করতে পারবে। তাহলে ধৈর্য, এই একটি কথাতে বুঝতে পারলেন যে কত গুরুত্বপূর্ণ বিষয়। ধৈর্য হচ্ছে সমস্ত ভালো চরিত্রের মূল আর সমস্ত খারাপ চরিত্র থেকে বেঁচে থাকার মূল। আল্লাহ যেন আমাদেরকে উত্তম চরিত্রবান হিসাবে কবুল করেন এবং মন্দ চরিত্র থেকে আমাদেরকে মুক্তি লাভের এবং সবসময়ে মুক্ত থাকার তৌফিক দান করেন। এই ধৈর্যের বিষয়টিকে আমরা খুব সীমিতভাবে বুঝি। ধৈর্যের বিষয়টিকে আমরা সাধারণত বুঝি যে বালা মুসিবত হলে, বিপদ আপদ হলে ধৈর্য ধারণ করতে হয়, এতটুকুই বুঝি। কিন্তু আসলে এমনটা নয়। কোরআন এবং সুন্নাহ গভীরভাবে পড়াশোনা করলে দেখা যায় যে ধৈর্য ব্যাপক অর্থে তিন প্রকারের, এবং এই তিন প্রকারের ধৈর্যগুলি হচ্ছে আসল দিন, মানে পুরোটাই দিন ইসলাম। যদি এই তিন প্রকারের ধৈর্য একজন মানুষের মধ্যে বিদ্যমান থাকে, মজুদ থাকে, তাহলে সেই ব্যক্তির মধ্যে দিন পূর্ণরূপে মজুদ রয়েছে। অন্য ভাষায় বলতে হইলে ধৈর্য হচ্ছে আসল দিন, ধৈর্য হচ্ছে দিন। রমজান মাস ধৈর্যের মাস, সে কথাটি বলি, তারপরে ধৈর্য তিন প্রকারের সে বিষয়টি বিস্তারিত বর্ণনা করব। এবং রমজান মাসে যে আমাদের এই তিন প্রকারের ধৈর্য, বাস্তবে আমরা যদি সত্যিকার অর্থে আমরা সিয়াম পালন করি, সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুর যথাযথ ইবাদত বন্দেগী করি, তাহলে আমাদের মধ্যে এই তিন প্রকারের ধৈর্য অবশ্যই আছে অথবা থাকতে হবে। রমজান মাস ধৈর্যের মাস, রমজান শাহরুস সবর ধৈর্যের মাস, এই কথা তিনটি হাদিসে এসেছে। একটি হাদিস সহিহ মুসলিমে রয়েছে, যেটি মুসনাদে আহমদেও আছে, আর একটি হাদিস শুধু মুসনাদে আহমদে আছে, আর একটি হাদিস সুনানে নাসাইতে আছে। এই তিনটি হাদিসে এই রমজানকে শাহরুস সবর বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্যের মাস, রমজানকে ধৈর্যের মাস কেন বললেন এবং রমজান মাসকে ধৈর্যের মাস বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চেয়েছেন? সহিহ মুসলিমে যে হাদিসটি রয়েছে তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সোম শাহরা সবর বা সিয়ামু শাহরি সবর, সিয়ামু শাহরি সবর, ধৈর্যের মাসের সিয়াম। ওয়াসাওম ওয়া সিয়ামু সালাসাতি আইয়াম, আর তিন মিন কুল্লি শাহর, আর প্রতি মাসে তিনটি সিয়াম, সিয়ামুদ্দাহর, সিয়ামুদ্দাহর। এ সবরের মাস ধৈর্যের মাসের সিয়াম রোজা, আর প্রতি মাসে তিনটি করে সিয়াম রোজা যদি কেউ রাখে তাহলে সেই ব্যক্তি আজীবন রোজা থাকল, সেই ব্যক্তি সারা জীবন কি থাকলো? সিয়াম পালন করল। সিয়াম ও শাহরি সবর, রমজান মাসের সিয়াম, যেহেতু পুরোটাই সিয়াম, পুরোটা রোজা রাখতে হবে, আর তারপরে প্রতি মাসে তিনটি করে সিয়াম নফল সিয়াম। সেটা যে কোনো দিনে রাখা যেতে পারে, কিন্তু সেটা যদি আইয়ামে বিজে কেউ রাখে 13, 14, 15 তাহলে আরও ভালো, আরও ভালো সেটা। কিন্তু সেটাই করতে হবে, জরুরি না। অনেকে মনে করে যে মাসে তিনটি, ওই তিন দিন আমার যে ছুটে গেছে তাহলে আমি খুব ক্ষতিগ্রস্ত হয়েছি, না। আপনি যে কোনো দিনে গোটা মাসের ভিতরে একসাথে
অবিরাম অথবা বিচ্ছিন্নভাবে একটা এক সপ্তাহে আরেকটা, আরেক সপ্তাহে আরেকটা, আরেক সপ্তাহে তিন সপ্তাহে তিনটি, তাহলে গোটা মাসের সিয়ামের ফজিলত পেয়ে গেলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল হাসানাতু বি আশরাতি আমসালিহা, নেকি দশ গুণে বর্ধিত হয়। কোরআন কারিমে বরং আল্লাহ রাব্বুল তার আগে কোরআন কারিমের কথা বলা উচিত। কোরআন কারিমে আল্লাহ ইরশাদ করে মান জা আবিল হাসানাতে ফালাহু আশর আমসালে, যেই ব্যক্তি নেকি করে সেই নেকিটা কত গুণ হয়, কমপক্ষে দশ গুণ হয়ে যায়, দশ গুণ হয়ে যায়। তাহলে তিন দশে ত্রিশ হয়ে গেল, তাহলে প্রতি মাসে ত্রিশটা সিয়ামের আপনি নেকি পেলেন। আর সিয়াম ও শাহরিস সাবর, ধৈর্যের মাসের সিয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোটা মাস রমজান মাসে সিয়াম পালন করলেন আর মাসে তিনটি করে করলেন, তাহলে সারা জীবন রোজার আপনি ফজিলত পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আরেকটা হাদিস যেটি মুসনাদ আহমদে রয়েছে, সিয়াম ও শাহরিস সাবর, ধৈর্যের মাসের সিয়াম, ও সিয়াম ও সালাসাতা আইয়াম, আর তিন দিন মাসে প্রতি মাসে সিয়াম পালন করা, ইয়াজহাব ওয়াহরাস সাদরি, ইয়াজহাব ওয়াহরাস সাদরি, মানুষের সিনাই, মানুষের কলবে হৃদয়ে যে সব কালিমা রয়েছে, যে সব হিংসা বিদ্বেষ রয়েছে, যে সব দস্তুটি রোগ রয়েছে মানুষের, সে রোগ থেকে মুক্ত করে। যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করবে আর প্রতি মাসে তিনটি করে সিয়াম পালন করবে, সেই ব্যক্তি শত্রুতা, হিংসা, বিদ্বেষ, কালিমা আর অন্তরে যে সব ব্যাধি রয়েছে সেগুলি থেকে মুক্তি লাভ করবে। অন্তরের যে সব অশান্তি রয়েছে, আর মানুষ হিংসা করলে অশান্তি হয়, শত্রুতা করলে অশান্তি হয়, অন্তরটাকে সাফ রাখেন ওতে আপনি শান্তি পাবেন। যা কিছু হোক না কেন, কারোর সাথে কিছু হলো, সারাদিন মলমালিন্য হলো, তর্ক হলো, কোনো কিছু হয়ে গেল, অপ্রীতিকর কিছু ঘটলো, কেউ খারাপ আচরণ করলো, অন্তর থেকে মাফ করে দিয়ে আপনি বিছানায় চলে যান, আরামসে ঘুম চলে আসবে, আরামসে ঘুম চলে আসবে। কিন্তু এর বিপরীত যদি কথাগুলি অন্তরে ধরে রাখেন যে আজকে দিনে এ আমার সাথে খারাপ আচরণ করেছি, আমার সাথে দুর্ব্যবহার করেছি, আমার সাথে এই করেছে, এই করেছে, সেই করেছে, এ এত এগিয়ে গেল আর এর জন্য আমি ক্ষতিগ্রস্ত হলাম, ইত্যাদি যদি রাখেন তাহলে অশান্তি ছাড়া কিছু পাবেন না, অশান্তি ছাড়া কিছু পাবেন না, আর কারো তকদির আপনি কেড়ে নিতে পারবেন না, কারো তকদির আপনি কেড়ে নিতে পারবেন না। জি, কারণ তকদিরের ফয়সাল আল্লাহ রাব্বের পক্ষ থেকে, সুতরাং অন্তরটাকে সাফ করে দেওয়াটাই কালবে সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, কিয়ামতের দিনে মানুষের ধন সম্পদ আর সন্তান সন্ততি ছেলে মেয়ে কিছুই কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সামনে হাজির হতে পারবে বিকালবিন সালিম, সুস্থ অন্তর দিয়ে, যে অন্তরে কোনো রকমের হিংসা নেই, বিদ্বেষ নেই, শত্রুতা নেই, কারো আক্রোশ নেই, কারো ক্ষতি করব, কারো ক্ষতি হয়ে যাক এইরকমের কোনো রকমের খারাপ কোনো কামনা বাসনা নেই, বরং কুপ্রবৃত্তি থেকে অন্তর মুক্ত রয়েছে। শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে অন্তর মুক্ত রয়েছে, সেই ব্যক্তি কালবে সালিম আল্লাহ, সেই ব্যক্তি নাজাত পাবে সেই দিন। অতক্ষণ পর্যন্ত একজন মানুষ জান্নাত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার অন্তরকে সাফ না করে দেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল কোরআন করে বলছে ওয়া নাজানা মা ফি সুদুরিহিম মিন গিল, যারা জান্নাতে জান্নাতে যাবে তাদের অন্তরে যেসব হিংসা বিদ্বেষ শত্রুতা কিছু ছিল, দুনিয়ায় কলহ বিবাদ ছিল, অন্তর্দ্বন্দ্ব ছিল, সেগুলি আমি বের করে নেব, আল্লাহ সাফ করে নেবেন। যদি বেশি অপরাধী হয় পানিশমেন্ট শাস্তি দিয়ে সাফ করেন, কবরের আজাব আর আখেরাতের আজাব, মেলা আজাব, দুনিয়ার আজাব শাস্তি পেয়েছে সেগুলি দিয়ে সাফ হবে, আর না হলে সেখানে আল্লাহ রাব্বুল সাফ করে দেবেন। যদি ভুল বুঝাবুঝি থাকে, অনেক সময় ভুল বুঝাবুঝি থাকে, আল্লাহ সাফ, দুজনে যদি জান্নাতি হয় তাহলে দুজন অন্তরকে সাফ করে দেয়। ইখওয়ানান আলা সুরুরি মুতাকাবিলিন, ভাই ভাই হয়ে জান্নাতে অবস্থান করবে, আসনে বসে থাকবে, মুতাকাবিলিন সামনাসামনি হয়ে, সামনাসামনি, কোনো শত্রুতা সেখানে থাকবে না, না কোনো রকমের বিদ্বেষ থাকবে, না কোনো রকমের শত্রুতা থাকবে জান্নাতিদের মাঝে। দুনিয়ায় যা ছিল ভুল বুঝাবুঝি ছিল সব আল্লাহ শেষ করে দেবেন, জান্নাত পবিত্র জায়গা, সুতরাং সেখানে পবিত্র অন্তরওয়ালাই সেখানে যেতে পারবে। আল্লাহ যেন আমাদের অন্তরকে পবিত্র রাখার তৌফিক দান করে। বলছিলাম যে নবী সাল্লামের হাদিসে যে রয়েছে যে রমজান হচ্ছে শাহরুস সবর, দুটি হাদিস বললাম, জি তৃতীয় হাদিসও এইরকম কথা রয়েছে, তবে সেখানে নির্দেশ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম শাহরাস সবরে, ধৈর্যের মাসে তোমরা সিয়াম পালন করো, রোজা রাখো, অর্থাৎ রমজান মাসের সিয়াম পালন করো, আল্লাহ ফরজ করেছেন।
আর তারপরে বলছেন ও সালাসাত আইয়ামিন কুল্লে শাহর, আর তিন দিন করে প্রতি মাসে রাখো, যেটা সুন্নত নফল, রাখলে ভালো না হলে কোনো গুনাহ নেই। এতে হবে কি যে সারা জীবনের তোমার সিয়ামে রোজার নেকি হয়ে যাবে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন তিন হাদিসে রমজান মাসকে শাহরুস সবর বলেছে, ধৈর্যের মাস বলেছেন। ধৈর্যের মাস কেন বলেছেন? এই রমজান মাসে যে সমস্ত ইবাদত বন্দিগি রয়েছে, এই সমস্ত ইবাদত বন্দিগিতে প্রতিটি ইবাদতে আপনার ধৈর্য সবর ফুটে উঠবে। যদি সত্যিকার অর্থে ইবাদত করে থাকেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ইমানান ওয়াহতেসাবান, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ইমানান ওয়াহতেসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে ব্যক্তি সিয়াম পালন করবে আল্লাহর প্রতি ইমান নিয়ে এবং নেকির আশায়, দুনিয়ার কোনো গরজে না, দুনিয়ার কারো চাপে ভয়ে না, কারো লজ্জাই নয়, দুনিয়ার কোনো স্বার্থ নয়, বরং নেকির আশায় আল্লাহর কাছে কিছু পাবো বলে অতীতের ছোট গুনাহগুলি মাফ করে দেওয়া হবে, বড় গুনাহর জন্য এর সাথে তওবা শর্ত রয়েছে। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের সাথে সাথে তওবা করলো সাগিরা কাবিরা সমস্ত আল্লাহ মাফ করে দেবেন। তো এই যে যতগুলি আমল রয়েছে রমজান মাসে, ফরজ হোক আর সুন্নত হোক মুস্তাহাব হোক, যে আমলগুলি রয়েছে সেই আমলগুলির প্রতিটিতে সবরের ধৈর্যের প্রয়োজন রয়েছে, ধৈর্যের প্রয়োজন রয়েছে। তাহলে এই যে ধৈর্যের প্রয়োজন রয়েছে, এ কথা বলার আগে ধৈর্য যে তিন রকমের, আর তিন রকমের ধৈর্য আমরা বাস্তবে প্রমাণ করে থাকি যদি সত্যিকার অর্থে ইবাদত করি, তাহলে এই রমজানের ইবাদত বন্দেগীর মাধ্যমে বিশেষ করে, আর রমজানের ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনার সারা বছরের জন্য আপনার ট্রেনিং হয়ে গেল, প্রশিক্ষণ হয়ে গেল, যাতে করে এই ধৈর্যটাকে আপনি স্থায়ী করতে পারেন, এই ধৈর্যকে আপনি রমজানের পরে হারিয়ে না দেন। এক বছরের ট্রেনিংয়ের মাধ্যমে সারা বছর যেন আপনি ট্রেন হয়ে থাকলেন, একবারে প্রশিক্ষণ প্রাপ্ত থাকলেন, গোটা বছর আপনি ধৈর্য সহকারে জীবনযাপন করলেন একজন মুসলিম হিসাবে, এটা হচ্ছে উদ্দেশ্য। তাহলে ধৈর্য যে তিন প্রকার, এখন আসি ওলামা ইকরামগণ কোরআন সুন্নার আলোকে ধৈর্যকে তিন ভাগে ভাগ করেছেন, আর এই তিন রকমের ধৈর্যটাই হচ্ছে পুরো দিনে ইসলাম, পুরো দিনে ইসলাম। অর্থাৎ যার মধ্যে তিন প্রকারের ধৈর্য আছে তার মধ্যে পূর্ণ দিন আছে, আর যার মধ্যে যত ধৈর্য কম আছে এই তিন রকমের মধ্যে তত বেশি তার মধ্যে দিনে ইমানে ইসলামে ঘাটতি আছে। প্রথম ধৈর্য হচ্ছে আসসাবর ওয়ালা তাআতিল্লাহ, নেকির কাজে আল্লাহর আনুগত্যের কাজে ভালো কাজে ধৈর্য ধারণ করা, ভালো কাজের ওপর ধৈর্য ধারণ করা, যেটাকে অন্য ভাষায় বলতে পারেন যে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে অটলতা, অবিচল থাকে। যে কোনো ইবাদত বন্দিগিতে যদি আপনাকে অবিচল থাকতে হয় তো ধৈর্য আবশ্যক। যারাই টেম্পোরারি ইবাদত করে, কিছু সময়ের ইবাদত করে, সাময়িক ইবাদত করে, তারা অধৈর্য, তারা অধৈর্য। যদি তাদের ধৈর্য থাকতো তাহলে সে ইবাদতটা কন্টিনিউ করত, সে ইবাদতটা তাদের চিরস্থায়ী হইতো, সারা জীবনের হইতো। কিন্তু অধিকাংশ মুসলিমদের অবস্থা কেমন, এরা মৌসুমী ইবাদত পছন্দ করে, যে ইবাদত মাঝে মাঝে করার লাগে, যেমন বছরে দুটো ঈদ, অসুবিধা নেই, কেউ ঈদ ছাড়ে না, সপ্তাহে একটা জুমা প্রায় মুসলিম ছাড়ে না, হ্যাঁ প্রায় মুসলিম কিছু করি আর না করি সপ্তাহে একটা জুমা, কারণ মৌসুমে সপ্তাহে একদিন, তাই না? বছরে একটা রমজান আসছে, রমজানে পুরোপুরি না করলেও কিছু তো নেক আমল করি, কিছু তো নেক আমল প্রায় মুসলিমরা করে, কিন্তু বাকি বাকি রমজানে না হয় সিয়াম ফরজ, আর অন্য মাসে সিয়াম ফরজ নাই, কিন্তু পাঁচ অক্ত সলাৎ, পাঁচ অক্ত নামাজ, যেটা রমজানের সিয়ামের চেয়ে তো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, বরং যাবতীয় ইবাদত বন্দেগী যেমন তৌহিদের উপর নির্ভরশীল, যে তৌহিদ না থাকলে কোনো ইবাদত কবুল হবে না ফরজ নফল, ঠিক তেমনি যদি পাঁচ অক্ত সলাৎ না থাকে তো কোনো ইবাদত কবুল হবে না, সব ইবাদত ধ্বংস হয়ে যাবে। তাহলে এই পাঁচ অক্ত সলাতের অবস্থাটা কি মুসলিমদের? প্রথম কথা দেখি, রমজান মাসে অনেকে আছেন যে রমজান মাসে সিয়াম পালন করছে, রোজা রাখছেন, রোজা ছাড়ছেন না, কিন্তু সালাত এখনো সালাতের ফরজে ঘাটতি রয়েছে। অক্ত পার করে দিলেন, যখন ঘুমিয়ে গেলেন, অনেকে ঘুমিয়ে থেকে জোহর চলে গেল, জামাত ছুটে গেল, জামাত ওয়াজিব,
অনেকে জোহর পর ঘুম দিলেন, আসর ও মাগরিব কাছিয়ে গেছে, গেল আসর রক্ত পার করে দিলেন। অনেকে আছেন মাগরিবে ইফতার করার পরে একটু একটু রেস্ট করি, শুয়ে যাই একটু, ক্লান্ত লাগছে খেয়ে দে, শুয়ে গেলেন, গেল এশার জামাত গেল, মানে সব গেল, এশার জামাত চলে গেল। আবার অনেকেই রাত্রে 12টা 1টায় সাহারি করে নিলেন, অনেকের অভ্যাস আছে এরকম, কাজকাম শেষ করে খিদাও লেগেছে, সাহারি হয়ে গেল, এখন 2-3 ঘন্টা কি বসে থাকবো, আচ্ছা একটু ঘুমাই, ফজরে উঠবো, হয়তো নিয়তটা আছে, কিন্তু ওই নিয়তে আর ইমানে নিয়তে দুর্বলতা আছে, ইমানেও দুর্বলতা আছে, যার ফলে ফজর জাগলেন না, উঠলেন না। অনেক আছে ইচ্ছে করে ওই 4 অক্তই পড়ে, ফজর পড়ে না। এই তো রমজান মাসে অনেকের অবস্থা এরকম। আর অনেকে আছে একটু ভালো হয়েছে, যে সারা বছর যা করে ইচ্ছে করেছে রমজানে 5 টাইম নামাজটা পড়বো, রমজানে 5 অক্ত নামাজ পড়ছেন, বাকি রমজান পরে ধীরে ধীরে মসজিদ খালি হতে লেগেছে, কমতে লেগেছে, অধৈর্যরা সে সেখানে। যারা রমজান মাসে ধৈর্যের ট্রেনিং করলো না বা এই ট্রেনিং থেকে কোনো রকমের লাভ হাসিল করতে পারলো না, উপকৃত হইতে পারলো না, অনেকে ট্রেনিং কোর্সে ভর্তি হয় কিন্তু সবাইকে আর সফল হয়, ট্রেনিং কোর্সগুলো যে হয় বিভিন্ন দুনিয়াবি পার্থিব ট্রেনিং কোর্সগুলো সবাই কি সফল হয়েছে, একটা সার্টিফিকেট পেয়ে গেছে, হয়তো কোন রকম পাস করে নিয়েছে অথবা সেখানে হাজিরা দিয়েছে, কিন্তু আসলে সেখান থেকে কোনো রকমের প্রশিক্ষণ নিতে পারেনি। ঠিক তেমনই রমজান মাসে অনেকে আসছে, ট্রেনিং নিচ্ছে, আর তারপরে রমজান যেমন শেষ হলো 2-4-10 দিন পরে দেখা গেল যে মসজিদে যেমন অবস্থা ছিল রমজানের আগে আবার সেই অবস্থায় ফিরে এসছে। এই যেগুলো মৌসুমি রমজানি মুসলমান, এরা হচ্ছে কি রমজানি মুসলমান। এই রমজানি মুসলমানগুলি রমজানের আগে যেমন ছিল বেনামাজি ছিল, এখন আবার শওয়াল মাসে গিয়ে আবার বেনামাজি। বেসাল কওম, সালাফগণ বলেছেন যে সবচাইতে খারাপ মানুষ ওরা, আল্লাযীনা লা ইয়াবুদুনা আল্লাহ ইল্লা ফি রমাদান, যারা আল্লাহর ইবাদত শুধু রমজানে করে, শুধু রমজানে। যে আল্লাহ আমাদের রব রমজানে, সে আল্লাহ বাকি 11 মাস আমাদেরই রব, আপনার রব, তাই না? তাহলে 1 মাস আল্লাহর ইবাদত করবেন, 1 মাস আল্লাহর গোলামি করবেন, আর বাকি 11 মাস আপনি আর কারো শয়তানের গোলামি করবেন? যারা আল্লাহর গোলামি করে না, আল্লাহর দাসত্ব স্বীকার করে না, আল্লাহর আনুগত্য করে না, আল্লাহর আদেশ নিষেধ মানে না, তারা কার আদেশ নিষেধ মানে? এই কুপ্রবৃত্তির হাওয়ার, আর হাওয়া শয়তানের পক্ষ থেকে, হাওয়া মানে যেদিকে মনটা ঝুঁকে, শয়তানকে দিয়ে দিয়েছে, শয়তানকে কলবের লাগাম দিয়ে দিয়েছে, যেদিকে টানছে সেদিকে যাচ্ছে, যেদিকে টানছে সেদিকে যাচ্ছে, বলছে যে হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, গুনার কাফফারা রমজান মাসে হয়ে গেছে, ব্যাস শেষ। অথবা দেখা দেখি আসলে অধিকাংশ মানুষের ইবাদত বন্দী হচ্ছে কিরকম, ইবাদত নয় আদাত, ট্রেডিশনাল, যেটা হচ্ছে অভ্যাসগত প্রথাগত বিষয়। দুনিয়ার সবাইকে দেখি, গ্রামবাসীকে দেখি, সবাই মসজিদমুখী, রমজান মাসে হয় তো আমরাও মসজিদমুখী, সবাই তারাই পড়ে তো আমরাও তারাই পড়ি, সবাই রোজা রাখে তো আমরাও রোজা রাখি, সবাই নামাজ পড়তে যায় মসজিদে, ইফতার করে আমরাও যাই, আর রমজান পরে সবাই ছেড়ে দেয়, সুতরাং আমরাও ছেড়ে দিই। এই হচ্ছে অধিকাংশ মুসলিমদের অবস্থা। এরা এই রমজান মাস থেকে সবরের ধৈর্যের কোনো রকমের ট্রেনিং নিতে পারল না। আসবর আল্লাহ তো আতিল্লা বলছিলাম, প্রথম প্রকারের ধৈর্য হচ্ছে যে কোনো নেকির কাজ, আর বিশেষ করে যেই নেকির কাজগুলি করতে একটু কষ্ট লাগে, আর অধিকাংশ নেকির কাজ একটু কষ্ট করা লাগে, কষ্ট ছাড়া নেকির কাজ হয় না। অধিকাংশ ইবাদত বন্দেগীতে কষ্ট আছে, কষ্ট আছে, মনের উল্টা, মানুষের মন আরাম পছন্দ করে, আয়েশ আরাম পছন্দ করে, এ মনের উল্টা অবশ্যই। এই যে দীর্ঘক্ষণ ধরে তারাবি পড়লেন, এটা কি ধৈর্যের প্রমাণ নয়? এদিকে এত সহজ মনে করছেন? অনেক আছে খেলাধুলা করে, 2 রেকাত পড়লো টান দিয়ে দিল, অথবা 2 রেকাত পড়লো আর তারপরে গিয়ে ওইদিকে চেয়ারে বসে গেল, পাইটানি খাচ্ছে বসে আছে, আবার যখন কেউ মনে করলো যে রুকুটাতে লেগে যায়, রুকু যাচ্ছে, দৌড় দিয়ে গিয়ে রুকুতে লেগে গেল, অথচ 5-10টা আয়াত পড়া হয় না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার তারাবি আর সালাফদের জামানার তারাবি যেখানে ঘন্টার পর ঘন্টা চলতে থাকতো, যেখানে তারাবি পড়তে পড়তে সাহারি আর পাবো না গিয়ে বাড়িতে এরকম আশঙ্কা হইতো, তাহলে কত ধৈর্যের প্রয়োজন ছিল চিন্তা করেন তো দেখি। আজ যদি এরকম অবস্থা হয় যে 2 ঘন্টা, আধা ঘন্টা 40 মিনিটের তারাবি হচ্ছে, 2 ঘন্টার তারাবি, তাহলে আপনাদের কার কতটা ধৈর্য আছে সেখানে প্রমাণ হবে যে আসবর আল্লাহ তাআলা নেকির কাজে আসলে কি সবর আছে, আর এই সবরের কি আমরা ট্রেনিং নিতে পেরেছি।
তো শুধু নফলে নয়, ফরজ ইবাদত বন্দেগি তো ধৈর্যের প্রয়োজন রয়েছে। ধৈর্য ছাড়া নেকির কাজ হতে পারে না, ফরজ হোক অথবা সুন্নত নফল হোক। সুতরাং এই ধৈর্য যেন আমাদের মধ্যে থাকে, যে কোনো ইবাদত বন্দেগির ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, ধৈর্য অবশ্য ধরতে হবে নেকি করার ক্ষেত্রে। আর সেই ধৈর্য যদি সত্যিকার অর্থে থাকে তো আপনি ইবাদতের উপর অটল থাকবেন, যেমন আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, রবের ইবাদত করো আজীবন, মরণ পর্যন্ত, মরণ আসা পর্যন্ত, ইয়াকিন মউত, মরণ আসা পর্যন্ত ইবাদত বন্দি করতে থাকে, এটা ধৈর্য, এটা হচ্ছে ধৈর্য। দ্বিতীয় ধৈর্য হচ্ছে আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানির কাজ থেকে, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে তারা অধৈর্য, তাদের মধ্যে যদি ধৈর্য থাকতো, ধৈর্য ধরতে পারতো, নিজেকে কন্ট্রোল করতে পারতো, তাহলে পাপে লিপ্ত হইতো না। একজন যুবক জেনা থেকে বাঁচতে যদি হয়, সমকামিতা থেকে বাঁচতে হয়, হস্তমৈথুন থেকে বাঁচতে হয়, অশ্লীল পর্নোগ্রাফি দেখা থেকে যদি বাঁচতে হয়, আর খারাপ ছবি দেখা থেকে বাঁচতে হয়, এরকম চোখের পাপ থেকে বাঁচতে হয়, আর জবানের পাপ থেকে বাঁচতে হয়, চ্যাটিং করা থেকে বাঁচতে হয়, আর ওসব অবৈধ প্রেম আলাপ থেকে বাঁচতে হয়, অবৈধ যে টেলিফোন যোগাযোগ বা সোশ্যাল মিডিয়ার যোগাযোগ সেসব থেকে যদি বাঁচতে হয়, তো ধৈর্যের প্রয়োজন আছে না নেই? যদি ধৈর্য ধরতে পারে, নিজেকে কন্ট্রোল করতে পারে, তাহলে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে দিবে। যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, যদি নিজের বেতনটা নিয়ে একজন অফিসার ধৈর্য ধারণ করতে পারতো, যে আমি বেতনে যে কোনোভাবে এটে দিয়ে আমি নিজেকে চালাবো, এক পয়সা আমি ঘুষ খাবো না, ধৈর্যের প্রয়োজন আছে না? ধৈর্য ধরতে পারছে না, চারিদিক থেকে টাকার অফার আসছে, হ্যাঁ অফার আসছে, ঘুষের অফার আসছে, সবাই খাচ্ছে, আমি একাই কেন ছাড়ি? জি হ্যাঁ, সুদ, হ্যাঁ যা রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছে সুদি কারবার করে, আর আমি এরকম গরিব হয়ে আর কতদিন এরকম হয়ে থেকে যাব? ধৈর্য হারা, যার ফলে পাপ থেকে বাঁচাতে পারছেন না। এইভাবে এক একটি পাপের ক্ষেত্রে দেখবেন যে যার মধ্যে ধৈর্য নেই সেই ব্যক্তি পাপে লিপ্ত হয়, যার মধ্যে ধৈর্য আছে সে কখনো পাপে লিপ্ত হবে না। সুতরাং গুনাহের কাজের ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন রয়েছে, ধৈর্য ছাড়া গুনাহ থেকে বাঁচতে পারে না। গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন রয়েছে, ধৈর্য আবশ্যক, যদি ধৈর্য না থাকে গুনাহ থেকে নিজেকে বাঁচানো সম্ভব নয়। তৃতীয় যেটা আপনারা জানেন সেটা হচ্ছে আসসাবরু আলা আকদারিল্লাহিল মৌলিমা, কষ্টদায়ক মানুষের যে তকদির, কিছু কিছু তকদির আছে আমাদের যেগুলো বড় কষ্টদায়ক, আমার বেদনাদায়ক, কষ্ট হয় না? মনের উল্টা ভাগ্য খারাপ হয়ে গেল, দুর্ঘটনা ঘটে গেল, পয়সার দুর্ঘটনা হোক, আর শারীরিক দুর্ঘটনা হোক, পারিবারিক দুর্ঘটনা হোক, আর যে কোনো রকমের যে কোনো বিপদ আপদ, যান মালের যে কোনো রকমের ক্ষয়ক্ষতি হোক না কেন, কষ্টদায়ক না? এই ক্ষেত্রে ধৈর্য ধারণের প্রয়োজন রয়েছে। কেউ মারা গেল, কেউ অসুস্থ হয়ে গেল, কেউ কি হতাহত হলো, ইত্যাদি বিপদে পড়লো, জি হ্যাঁ যে কোনো রকমের বিপদ আপদ হোক না কেন, এই ধৈর্যটাকে মানুষরা বুঝে, কিন্তু বাকি দুটো ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সেগুলি আমরা সাধারণত বুঝি না। এই তিনটি ধৈর্যকে যদি রাখেন একসাথে তাহলে এর বাইরে আপনি দীনে ইসলামের কিছুই পাবেন না। যখন আপনি নেকির কাজের ক্ষেত্রে ধৈর্য ধারণ করলেন তাহলে আল্লাহ যা আদেশ করেন সবগুলি পালন করবেন, ফরজে কোনো ঘাটতি করবেন না, আর সুন্নত নফলে যথাসাধ্য এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন ধৈর্যের সাথে। যখন আপনার মধ্যে ধৈর্য আছে গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে তাহলে আপনার দ্বারা কোনো গুনাহ হবে না, আপনি কোনো গুনাহের দিকে যাবেন না, নিজেকে কন্ট্রোল করে রাখবেন, ধৈর্য ধারণ করছেন মানে নিজেকে কন্ট্রোল করছেন। আর যদি ভুল হয়ে যায়, যেমন মানুষ রাস্তা দিয়ে চলছে, কেউ কিন্তু ইচ্ছা করে আছাড় খেতে চায় না, কেউ আছাড় খেতে রাস্তাঘাটে কোথাও আছাড় খেতে চায় না, কিন্তু যদি আছাড় খেয়ে পড়ে যায় তাহলে একজন মানুষ কি করবে? তার মধ্যে যদি ক্ষমতা থাকে আবার তাড়াতাড়ি দাঁড়িয়ে যাওয়ার, তো এক সেকেন্ড দেরি করবে না, যাতে কেউ দেখতে না পায় তাড়াতাড়ি করে দাঁড়িয়ে যাবে, যে আছাড় খেয়েছে কিছু তাড়াতাড়ি দাঁড়িয়ে যায়। দুনিয়ার ক্ষেত্রে এটা করতে পারছেন, এত বুদ্ধিমান কাউকে কিন্তু শিখাইতে হয় না, আমি পড়ে গেছি আমাকে উঠে যেতে হবে, পারছি উঠতে উঠে যাব। কিন্তু দিনের ক্ষেত্রে পড়ে গেছি, গোনায় লিপ্ত হয়ে গেছি, চলতে আছে, রাস্তা ভুল করে দিয়েছেন, যাচ্ছিলেন কোথাও অন্যদিকে চলে গেছেন, যেমনই জানতে পারবেন সাথে সাথে ফেরার জন্য রাস্তা খুঁজবেন, এটা হচ্ছে মানুষের স্বভাব।
কোনোদিন এমনটা করবেন না যে একটা এক্সিট ছিল রে ভাই, ইউটার্ন করার রাস্তা ছিল, চলো যখন ভুল পথে চলে এসেছি আর 10 কিলোমিটার যায়, 50 কিলোমিটার যায়, তারপরে ফিরবো, এরকম কেউ করে? কেউ করে না, কিন্তু পাপের রাস্তায় করে। করেন না আপনারা? অনেকেই করছেন। যাক, নামাজটা ধরে নেব, আচ্ছা হজটা করি তখন নামাজটা ধরে নেব, তাই অনেকে বলে। আচ্ছা এই রমজান আসুক, এবার ভালো করে তওবাটা করব। অনেকেই এবার হজে গেলে, উমরা গেলে, এবার আসবো তাহলে এই এই কাজগুলি করবেন, এই পাপগুলি আর করবো না। আবার আমাদের দেশে অনেক মুরব্বীরা আছে, যদি বলেন যে কী ব্যাপার দায়িত্ব রাখেন না কেন, বলছে যে এখন তো আরে যুবকদের বলে এখন বিয়ে শাদী হয়নি, তো বিয়েটা হোক তারপর দেখা যাবে। আচ্ছা বিয়ে শাদী হয়েছে তারপর, আচ্ছা আচ্ছা এখন তো যুবক হয়ে আছি, এখন তো যুবক হয়ে আছি, রাখবো রাখবো। জি, জানছেন যে ভুল, হ্যাঁ রাস্তা ভুল, তারপর ইউটার্ন করছেন না, দুনিয়ার ক্ষেত্রে করেন না কেন, দিনের ক্ষেত্রে অহরহ করে যাচ্ছেন, অহরহ করে যাচ্ছেন। তারপরে আচ্ছা এবার আমার বিয়ে শাদী দিয়ে দিই মেয়ের, তাহলে শ্বশুর হয়ে যাব, তখন দাঁড়িয়ে না থাকলে লজ্জা লাগবে, ও তখন দেখিয়ে নেব, ততদিনে পাপ করি। এগুলো উদাহরণ দিলাম, একটি উদাহরণ, কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষ জানার পরেও যে এগুলি পাপ, তারপরে পাপগুলি করে যাচ্ছে। গোনার ক্ষেত্রে, গোনা থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, না হলে গোনা থেকে নিজেকে বাঁচাইতে পারবেন না। বালা মুসিবতের ক্ষেত্রে, বিপদ আপদ আসতে পারে, সারা জীবন কোনো মানুষ সুখে থাকবে না, মনে রাখবেন, সারা জীবন কোনো মানুষ সুখে থাকবে না। বাহ্যিক সুখী দেখছেন যে এই লোকটা তো কোনো বিপদ আপদ দেখি না, কিন্তু হতে পারে যে তার আভ্যন্তরীণ বিপদ আছে, সে টের পাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। লোকটাকে দেখছেন যে আর্থিক কোনো অভাব নেই, শরীরটা অসুস্থ, কোনো দিন দেখা যায় না অসুস্থ হচ্ছে, কিন্তু মানসিক এমন অশান্তিতে আছে তার চেয়ে অনেক ভালো আছে না। শারীরিক অসুস্থ, সে মানসিক অসুস্থ, অসুস্থ শরীর নিয়ে আপনার ঘুম চলে আসে, কিন্তু তার মানসিক অশান্তি নিয়ে তার ঘুম আসে না, তার ভিতরে দানা ঢুকে না, খেতে পারেন না সে, আপনি অসুস্থ তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। দুর্বল মানুষ তাও ভালো আছেন, কিন্তু একজন মানুষকে দেখছেন সবল আর মাশাআল্লাহ অনেক টাকা পয়সার মালিক, কত যে অশান্তিতে আছে, কেউ স্ত্রী নিয়ে অশান্তিতে আছে, তো কেউ স্বামী নিয়ে অশান্তিতে আছে, কেউ ছেলে মেয়ে নিয়ে অশান্তি আছে, কেউ বাপ মা নিয়ে, ভাই বোন নিয়ে অশান্তিতে আছে, কেউ কত রকমের অশান্তিতে আছে। আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছেন, নিচের দিকে দেখতে হবে, বালা মুসিবতের ক্ষেত্রে ওপর দিকে দেখলে হবে না, নিচের দিকে দেখতে হবে। কোন ক্ষেত্রে? বালা মুসিবতের ক্ষেত্রে, আপনার ওপর যদি বালা মুসিবত থাকে, নিচের দিকে দেখতে হবে, আমার চেয়ে তো খারাপ আছে, আমার চেয়ে তো অনেক মহাবিপদে মানুষ আছে, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর নেক আমল করার ক্ষেত্রে, ভালো আমলের ক্ষেত্রে, দিনের বিষয়ে ওপর দিকে দেখতে হবে, নিচে দেখলে হবে না, এই দুটো কথা অন্তত মনে রাখবেন। অর্থাৎ আপনার সাথী সঙ্গী, রুমমেট আছে, আশেপাশে প্রতিবেশী আছে, এক অক্ত পড়েন না, আপনি চার অক্ত পড়ছেন, শুধু ফজর পড়ছেন না, মনে করছেন আমি যে কত ফেরেশতা, এরা এক অক্ত নামাজ পড়েন না, আর এই একটা রোজা রাখেন, আমি তো নাই একটা দুটোই ছাড়লাম, হ্যাঁ এরা তো এতগুলি পাপ করে, আমি নাই এক দুটোই করছি, এটা চলবে না। দেখতে হবে আমার চাইতে অনেক ভালো মানুষরা আছে, যারা ওলিউল্লাহ মাশাআল্লাহ, তাদের একটা ভুল ত্রুটি বাহ্যিক দেখতে পাই না, একটা কোনো রকমের ফরজে ঘাটতি দেখতে পাই না, একটা হারাম নাজাইজ কাজে তাদেরকে দেখতে পাই না, সুন্নত নফলে কখনো তারা পিছিয়ে নেই, যাকাতে কোনো দিন পিছিয়ে নেই, দান সাদকাতেও পিছিয়ে নেই, নফল সিয়ামও পিছিয়ে নেই, ফরজ তো করে কিন্তু নফলও করে, তারাবিতে দেখি যে একটা তারাবি তাদের ছুটে না, ইত্যাদি ইত্যাদি, মাশাআল্লাহ তারা আল্লাহ এতেকাফও তারা করছে, এরা তা ইফতারিও করাচ্ছে, এরা আর্থিক ইবাদতও করছে, মাশাআল্লাহ চারিদিকে দেখছেন, তা ওদেরকে দেখে আপনাকে এগিয়ে যেতে হবে। আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে কম্পিটিশন করো, সাবিকু ইলা মাগফিরাতিন ওয়া সারিউ ইলা মাগফিরাতিন, দৌড় দাও, কম্পিটিশন করো আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য এবং ভালো কাজের ক্ষেত্রে। আর এই নয় যে আমার চেয়ে মেলা খারাপ আছে, আর এই সমাজে তো ভালো মানুষই নেই, আমি তো মেলা ভালো, এই কথা নয়, কিন্তু যখন বালা মুসিবতের বিষয় আসবে, আরে সমাজে আমার চাইতে কত খারাপ অবস্থায় আছে, আমি তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, অসুস্থ থাকলে কি হবে, এমন এমন অসুস্থ আছে যে ও গোটা মাসের সিয়াম পালন করতে পারে না, আমি তো আলহামদুলিল্লাহ অসুস্থ থাকলে আলহামদুলিল্লাহ সিয়াম পালন করতে পারছি, রোজা রাখতে পারছি মাশাআল্লাহ, আমি মাশাআল্লাহ পাঁচ অক্ত সালাত করতে পারছি, কে শুয়ে শুয়ে সালাত আদায় করছে, আমি তো দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছি। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন, এজা নাজার আহাদুকু ইলা মান ফযিলা আলাইহি, কোনো ব্যক্তি যদি দেখে যে আমার চাইতে কেউ শ্রেষ্ঠ, আমার চাইতে কেউ পয়সাওয়ালা, আমার চাইতে কেউ সুখী দুনিয়ার ক্ষেত্রে, ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু, নিচে যারা আছে তাদের দিকে দেখো,
নিচে যারা আছে তাদের দিকে দেখো, তাহলে কি হবে? ফাইন্নাহু আজদারু আল্লাহ তাজদারু নিয়ামাতাল্লাহি আলাইকুম। তাহলে এতে হবে কি যে আল্লাহর নিয়ামতগুলিকে তুমি তুচ্ছ জ্ঞান করবে না, আর আল্লাহর নিয়ামতকে তুমি হালকা ছোট মনে করবে না। তোমার উপর অনেক নিয়ামত আছে, অনেক নিয়ামত আছে যেগুলো থেকে অনেকে বঞ্চিত আছে। তো বালা মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, এ তিনটি ধৈর্য কথা, আর বেশি হয়তো লম্বা করা যাবে না। এই জন্য এখন এদিকে যাই যে রমজান মাসে এই তিন রকমের ধৈর্য কি করে আমরা ফুটিয়ে তুলব। রমজান মাসে যেসব ইবাদত বন্দেগুলি আছে, আর বিশেষ করে যে ইবাদতগুলি বলছিলাম, যে ইবাদতগুলিতে একটু কষ্ট করতে হয়, যেমন এলেম শিখতে কষ্ট লাগে না? হ্যাঁ, অত সহজ লাগে? হ্যাঁ, গান শুনতে যেমন মজার লাগে। আচ্ছা, অনেকে আছে একটু ভালো গান শোনেন না হয়তো, কিন্তু সঙ্গীত, ইসলামী সঙ্গীত শোনেন, তাই না? গান শোনেন না, খারাপ গান মানে মিউজিক টিউজিক ওলা, কিন্তু ইসলামী সঙ্গীত খুব ভালো লাগে, তাই না? ইসলামী সঙ্গীত শুনতে খুব মজা লাগে, কিন্তু বক্তব্য ঘন্টার পর ঘন্টা যদি ইসলামী সঙ্গীত আপনি সুর শোনেন খুবই মজা লাগছে, কিন্তু বক্তব্য তিন চার মিনিটের পরে দেড়টা না দে এত শোনা যাবে না। দেখে এলাম শুরুতে কি বলছে একটু দেখে নিল, হয়ে গেল, কি এলএম শিখবেন আপনি? তো এলএম শিখলে ধৈর্য লাগবে না? লাগবে না। সরাসরি এসে শিখলেও ধৈর্য লাগবে, কষ্ট করে আসতে হয়েছে, আবার বসতে হয়েছে, আবার যে কতক্ষণ বসতে হয়, তারপরে আবার যেতে হবে ফিরে, কত কষ্ট। আর যদি না আসে যে বাসা থেকে বসে বসে অনলাইনে মেলা শেখদের আছে আলোচনা শুনবো, সেখানেও ধৈর্য ধারণ করে এক ঘন্টা বসে শুনতে হবে। একটা বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান হাসিল করলে এক ঘন্টা কমপক্ষে বসে শুনতে হবে, আপনি পাঁচ মিনিটের বেশি ধৈর্য ধরবে না, কেমন করে হবে? এলএম শিখা প্রথম ইবাদত, আমলের আগে তো এলএম শিখাতে ধৈর্যের প্রয়োজন রয়েছে, আছে না? নেই, এলএম শিখতে হবে, তারপরে আমল করা, নিয়মিত তারাবি পড়বো, তারাবিতে একটু ঘাটতি করব না, ফরজ কথা ফরজ তো অবশ্যই করতে হতে, তো কোনো রকমের কনসিডার নেই, কিন্তু এই ক্ষেত্রে আপনি ধৈর্য না ধরলে পারবেন? পারবেন না, না, বিভিন্ন বাহানা হয়ে যাবে, আজকে শরীরটা ক্লান্ত লাগছে। কোরআন খতম করা ধৈর্যের প্রয়োজন আছে না? নেই, না হলে এনে কামল সম্ভব? অনেকে পাঁচবার ছয়বার কোরআন খতম করছে মাসে, আর আপনি একবার খতম করতে পারছেন না। অনেক হাফেজ কোরআন হতভাগা আছেন যে একবার খতম নেই, অনেকে মাদ্রাসা পড়া আছেন, কোরআন শিখেছেন, আল্লাহ আপনাকে কোরআন শিখার তৌফিক দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ, হাজার হাজার মানুষ আপনার পাশে আছে যারা কোরআন পড়তে পারে না, আপনি কোরআনটা সারা বছর ছুঁয়ে দেখেন না, আর রমজান মাসেও আপনি খতমটা করলেন না, আর অর্থ তো বুঝেন না, কেন? কারণ আপনার মধ্যে ধৈর্য নেই। ধৈর্য ধরলে আপনি এই কাজগুলি করতে পারতেন। তাহলে এই রমজান মাসের যতগুলি ইবাদত বন্দেগি, আর এর মাধ্যমে ট্রেনিং হয়ে যাবে গোটা বছরের জন্য, বাকি সারা বছর যত ইবাদত বন্দেগি, প্রতিটি ইবাদত বন্দেগির ওপর অটলতার জন্য ধৈর্য আবশ্যক। গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, এখানেও ধৈর্যের প্রয়োজন রয়েছে। রমজান মাসে গুনাহ থেকে যদি না বাঁচেন, আপনি শুধু পানাহার থেকে বাঁচলেন, সিয়াম ভঙ্গকারী রোজা ভঙ্গকারী যে বিষয়গুলি রয়েছে ওগুলো থেকে বাঁচলেন, কোনো রকম তো রোজাটা হইল, আর বাকি যে পাপ রয়েছে, জবানের পাপ, চোখের পাপ, হাতের পাপ, পায়ের পাপ, সব গুনাহ হচ্ছে আপনার। জবান দিয়ে আপনি গীবত করছেন রোজা অবস্থায়, জবান দিয়ে চুগলখড়ি করছেন, জবান দিয়ে মিথ্যা কথা বলছেন, জবান দিয়ে আপনি অশ্লীল কথা বলছেন, মানুষের সাথে ঝগড়া করছেন, তর্ক করছেন, কত কি করছেন, এইরকম যদি রোজা রাখেন তাহলে কি আর ধৈর্য ধারণ করলেন? করলেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, জি, মাল্লাম ইয়াদা কাউলা জুর, সহি মুসলিমের হাদিস, কেউ যদি রোজা রাখে, সিয়াম পালন করলো, কিন্তু মিথ্যা কথা বলা ছাড়লো না, বলে আমালে বি মিথ্যা আচরণ ছাড়লো না, মিথ্যা অনেকে বলে না কিন্তু মিথ্যা আচরণ করে, মিথ্যা লিখে রিপোর্ট লিখছে মিথ্যা, হ্যাঁ ডিউটিতে হাজিরি মিথ্যা, টাইম লিখছে মিথ্যা, ওভার টাইম লিখছে মিথ্যা, আরও কত কি মিথ্যা, আপনার ওই যে আপনার কি বলছে যে বিভিন্ন পণ্যের ওপর যেসব লাগাচ্ছে, হ্যাঁ ডেট ফেট লাগাচ্ছে, অথবা মেড কোন দেশের তৈরি, সব মিথ্যা। হ্যাঁ আছে চাইনা লিখলো, আরেকটা শেষ হয়ে যাচ্ছে এক্সপায়ারি দিল, আরেকবার বাড়িয়ে দিল, আরও দিল এক বছর ছয় মাস বাড়িয়ে দিল, এই কত রকমের মিথ্যা আচরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল আমালা বিহি মিথ্যা আচরণ, মিথ্যা কথা বলা, মিথ্যা আচরণ যদি না ছাড়ি, ফালাইসা লিল্লাহি হাজা, তাহলে আল্লাহর কোনো প্রয়োজন নেই।
ফিয়াইয়াদা তো আমাহু শারাবাহু, সে পানাহার ছাড়লো কি ছাড়লো না, রোজা রাখলো না, খেলো কি খেলো না, পান করলো কি করলো না, কোনো লাভ নাই এই সিয়ামে, কোনো লাভ নাই এই সিয়ামে। আরেকটা হাদিস মুসনাদে আহমদেও আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, রুব্বা সাইমিন, অনেক রোজাদার আছে, লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ ওয়াল আতাশ, তার সিয়াম থেকে রোজা থেকে খিদা ছাড়া আর পিপাসা ছাড়া আর কিছুই পায় না, খিদা ছাড়া আর পিপাসা ছাড়া কিছু, সারাদিন রোজা রাখলো, খুদাই থাকলো, পিপাসাই থাকলো, আর কিছুই পেলো না সেখান থেকে, কিছুই পেলো না সেখান থেকে। কেন? যে তার পেটটা শুধু রোজা রেখেছে আর তার লজ্জাস্থান রোজা রেখেছে, বাকি মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ তার রোজা রাখেনি, চোখে রোজা রাখেনি, জিভাতে জবানে রোজা রাখেনি, হাতেও রোজা রাখেনি, পায়েও রোজা রাখেনি, সুতরাং সমস্ত গুনাহ করতে থেকে যে শুধু রোজা ভঙ্গকারী বিষয়গুলি জড়িয়েছে এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, তাহলে সেই ব্যক্তি অধৈর্য। কিসের ক্ষেত্রে অধৈর্য? আসাবর আন মাসিয়াতিল্লাহ, গুনার কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে অধৈর্য, গুনার ক্ষেত্রে গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্যশীল হইতে হবে। তিন নম্বর যে বিষয়টি, কষ্টদায়ক তকদিরের ওপর সবর করা, এটাও রোজাতে রয়েছে। যখন রোজা অবস্থায় থাকেন পিপাসা লাগে না, পিপাসাতে ভিতর শুকিয়ে আসছে অনেকের, যারা রোদের কাজ করছেন বা একটু ছুটাছুটি বেশি করেছেন, একটু এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হয়েছে, বা আজকে প্রচণ্ড গরম, আর গরমের সময় রোজা রেখে আসলে এইসব গরম দেশে তো বুঝতেই পারছেন যে সিয়াম পালন করা কত কষ্টকর এই গরমের দিনে। তো এই রোজা রাখতে গিয়ে পিপাসার কষ্ট, খিদার কষ্ট, অনেক সময় হয়তো সাহারি খেতে উঠতেই পারলেন না, কোনো রকম একটু পানি খেয়েছেন তাও হয়তো খেয়ে গেলেন না, বড় কষ্ট করে রোজা রাখছেন, মেহনতের কাজ করে রোজা রাখছেন, কষ্ট নেই। তো এই যে কষ্টদায়ক, শরীরের জন্য কষ্টদায়ক যে বিষয়গুলি তকদির, এগুলি তকদির, যে আপনাকে ফরজ আদায় করতে হবে আর ফরজ আদায় করতে গিয়ে ক্ষুধা পিপাসার কষ্ট, শরীরকে কষ্ট হচ্ছে, এই সব কষ্টে বিপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করলেই আপনার সিয়াম রাখা সম্ভব হবে, রোজা রাখা সম্ভব হবে। না হলে ভাববেন যে এত কষ্ট করে রোজা রাখা কি, কত কে আছে রোজা রাখেন আর আমি এত কষ্ট, আরামের কাজ করছে, এসিতে বসে বসে কাজ করছে, বাসায় বসে থাকছে, তারপরেও আমি দেখছি অনেক লোক আশেপাশে আছে রোজা রাখে না, আর আমি এত কষ্ট করে রোদে কাজ করে আর কেন রোজা রাখবো, যেহেতু আপনি এই কষ্টের ওপর বিপদের ওপর ধৈর্য ধারণ করলেন না। এই যে রমজান মাসে তিন রকমের ধৈর্যের ট্রেনিং হয়ে গেল, শাহরুস সবর, আপনি নেকির কাজে অটলতায় ধৈর্য ধারণ করলেন, গোনা থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করলেন, আপনি বালা মুসিবত কষ্ট বরদাস্ত করায়, কষ্ট বরদাস্ত করা ট্রেনিং হয়ে গেল, কষ্ট বরদাস্ত করায় ধৈর্য ধারণ করলেন, এটাকে যদি সারা বছর ধরে রাখতে পারেন যে ট্রেনিং যা করেছি এই ট্রেনিং থেকে আমি সারা বছর বরং সারা জীবন লাভবান হব, তাহলে আপনি সফল হয়ে গেলেন, তাহলে আপনি সফল হয়ে গেলেন। আর যদি এইভাবে ধৈর্যকে আপনি যদি নিজের মধ্যে আপনি মজবুত করে রাখতে পারেন আর এই ধৈর্যকে যদি কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনার জন্য দুনিয়া আখেরাতে মহাপুরস্কার রয়েছে। আল্লাহ রাব্বুল সূরা বাকারাতে এই একটি আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, যেটা দিয়ে শুরু করেছিলাম শুরুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস সালাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও বিসসবরি ধৈর্যের সাথে, ওয়াস সালাত এবং সালাতের সাথে নামাজের সাথে, আগে ধৈর্য আল্লাহ বলেছেন, আগে ধৈর্য তারপরে সালাত বলছেন, তারপরে কি বলছেন, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, তাহলে হুকুম হয়ে গেল যে যেমন আল্লাহর কাছে সাহায্য চাইবে সালাত আদায় করে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে, তেমনি ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহর কাছে দোয়া করছো, সাহায্য চাইছো কিন্তু হচ্ছে না হচ্ছে না, আরে দোয়া করলাম কাজ হয় না, দু চার পাঁচ দিন দোয়া করার পরে অধিকাংশ লোক কি হয়ে যায়, অধৈর্য হয়ে যায় যে আর কি লাভ নেই, দোয়া করে কিছু ফল পায় না, কিন্তু যদি ধৈর্য ধারণ করতেন আর সালাতের সাথে সাথে আল্লাহর সান্নিধ্য অর্জনের চেষ্টা করতেন তো আপনি সফলতা পর্যন্ত পৌঁছে যেতেন। আল্লাহ বলছেন সাহায্য চাও ধৈর্যের সাথে এবং সবরের সাথে, সালাতের সাথে, নামাজের সাথে, ইন্নাল্লাহ মাসাবে, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, ধৈর্যশীলদের সাথে, চিন্তা করেন এটা কি যেমন তেমন ফজিলত, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, এই তিন রকমের ধৈর্য, নেকির কাজে ধৈর্য, পাপ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য, বালা মুসিবতের ধৈর্য, তো আপনার সাথে আল্লাহ আছে, যার সাথে আল্লাহ আছে কি চিন্তা আছে,
আল্লাহ আছে। সুতরাং বালা মুসিবত আসলে যেমন রাত সারা জীবন থাকে না, যখন রাত হয়েছে ভোর একদিন হবেই, ঠিক তেমনি বিপদ আপদ সারা জীবন থাকে না, বিপদ আপদ এসেছে একদিন দূরীভূত হবে, ইন্না মাল উসরি ইউসরা, অবশ্যই যখন মুশকিল হয়েছে অবশ্যই আসান আল্লাহ করবেন, এটা হবে, এই গুণ আপনার মধ্যে তৈরি হবে। তারপরে একটু এগিয়ে গিয়ে আল্লাহ বলছেন অবাশ্যেরি সবেরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দাও, সুসংবাদ দিতে বলছেন। তাহলে ধৈর্য ধরতে পারলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে মানব জাতিকে সুসংবাদ দাও যদি ধৈর্য ধারণ করতে পারে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা, এখানে বিপদ আপদে ধৈর্যের কথা বিশেষভাবে আল্লাহ বলেছেন, যখন তাদের উপর মুসিবত নেমে আসে, বিপদ আপদ নেমে আসে, কালু, তখন হাই হাই করে না, আর বাঁচবো না, আর মরে যাবো, আর বেঁচে থাকার লাভ নাই, আমার এই ক্ষতি হয়ে গেলো, আর কি করব, হ্যাঁ না না, কখন আত্মহত্যা করে না মুমিন মুসলিম, কখন আত্মহত্যা করতে পারে না, জি তার ইমানে ত্রুটি আছে, আল্লাহ সম্পর্কে কুধারণা আছে, যার ফলে এই কাজে সে পা দিয়েছে, আত্মহত্যার দিকে এগিয়ে গেছে। কোন মুসলিম যদি আল্লাহর প্রতি সত্যি ইমান থাকে এবং আল্লাহ সম্পর্কে সুধারণা থাকে আর সত্যি যদি ধৈর্য ধারণ করে, আর ধৈর্য ধারণের যে মহাপুরস্কার রয়েছে সেগুলি সামনে রাখে, কখন এটা করবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে পজিটিভ হবে যে আল্লাহ বালা মুসিবতে তিনি উঠাতে সক্ষম, যিনি দিয়েছেন তিনি উঠাতে সক্ষম। অবশ্যই সাবেরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যাদের মুসিবত আসলে কালু, তারা বলে ইন্না লিল্লাহ, কি বলে, আমরা সবাই আল্লাহ, ইন্না লিল্লাহ মানে আমরা সকলে আল্লাহর, ওয়া ইন্না ইলাইহিরা, যখন আল্লাহর তো কার কাছে ফিরে যাবে, যার তার কাছে না ফিরে যাবে, আল্লাহর তো আল্লাহর কাছে ফিরে যাবে। আপনার টাকা পয়সা মার্কেটে ছড়িয়ে আছে, যদি আপনার কাছে ফিরে না আসে অন্য জায়গায় যাবে, আসল হচ্ছে আপনার কাছে যাবে, আপনার না যদি কার, কেউ যদি আপনার টাকা পয়সা পর পরে বলে যে না আমার হাতে চলে এসছে, আপনার কি এটা বলার অধিকার আছে? ঠিক ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান মাল পরিবার পরিজন ছেলে মেয়ে স্ত্রী সব কিছুর মালিক। সুতরাং আল্লাহ যদি সব কিছু নিয়ে নেন, ইন্না লিল্লাহ, সব তো আমরা আল্লাহর, সব তো আল্লাহর, আমরা শুধু মন্ত্রের মতো পড়ি সেই জন্য বুঝি না, আমরা সব আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার সুস্থতা ছিল, এখন আর সুস্থতা নেই, কথা বলতে পারছি না, চলতে পারছি না, ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর, দুনিয়া থেকে বিদায়, মারা গেল, ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর। সুতরাং ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সমস্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এসেছে, সুতরাং আল্লাহর কাছে, সমস্ত নিয়ামত আল্লাহর কাছে ফিরে, আল্লাহর আমানত, আল্লাহর কাছে ফিরে যাবে। জি আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনের আয়াতগুলি যদি বলি সময় লম্বা হয়ে যাবে, এক দুটি আয়াত দিয়ে শেষ করছি। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে তিনি ঘোষণা করবেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইর হিসাব, ইন্নামা ইউয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইর হিসাব, যারা ধৈর্যশীল তাদেরকে বিনা হিসাবে পূর্ণ মাত্রায় তাদের বদলা দেওয়া হবে, যারা ধৈর্য ধরবে তাদেরকে কোনো হিসাব থাকবে না, হিসাব নয় যে তাদেরকে এক নাকি দশ হলো, দশ একশো হলো, একশো সাতশো হলো, এটাও না, বিনা হিসাবে, বেগাইরে হিসাব, বেহিসাব আল্লাহ দেবেন, যেটাকে আমরা বেহিসাব বলি, বেহিসাব আল্লাহ পুরস্কার দেবেন ধৈর্যশীলদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আরও কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা করবেন সেই আয়াতটির দিকে ইঙ্গিত, ইন্নি জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, আল্লাহ ঘোষণা করবেন ধৈর্যশীলদের জন্য আজকে আমি তাদেরকে বদলা দেব। কিসের বদলা? বলছেন বিমা সাবারু, যেহেতু তারা দুনিয়াতে ধৈর্য ধরেছে, তিনটি ধৈর্য, দিনের ওপর অটলতায় ধৈর্য, ভালো কাজে ধৈর্য, পাপ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য, আর বালা মুসিবতে ধৈর্য, তিনটি কথা মনে রাখবেন। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ ঘোষণা করবেন কিয়ামতের দিনে আজকে আমি বদলা দেব, ইন্নি জাযাই তো আলিয়ম, আজকের দিনে বেমা সবরু, তাদের ধৈর্যের, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছে, কি বদলা, আন্নাহম হোমুল ফায়েজুন, এরাই হচ্ছে আজকে ফায়েজুন মানে সফল কাম, এরাই হচ্ছে আজকে সাকসেস, সফল, এদের জন্য সফলতা রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলছেন সূরা দাহরে, বলছেন ওয়া জাযাহুম বিমা সাবারু, জান্নাত যে আল্লাহ বদলাই দিবেন, কিসের বদলাই, বিমা সাবারু, যেহেতু তারা সবুর করেছে, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছে, দুনিয়াতে আল্লাহ সাথে আছেন, সুসংবাদ শোনাচ্ছেন, আর তারপরে হুকুম করছেন, ধৈর্য হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ চরিত্র, আর
আখেরাতে মহাপুরস্কার রয়েছে, বরং জান্নাত পাবে জান্নাতীরা বেমা সবারও ধৈর্যের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণের জন্য তৌফিক দান করেন এবং এই রমজান মাস থেকে ধৈর্যের জন্য যথাযথ প্রশিক্ষণ নেওয়ার, তরবিয়ত নেওয়ার, ট্রেনিং গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নেক হায়াত দান করেন এবং আল্লাহ রাব্বুল আমাদের সিয়াম কিয়াম যেন কবুল করেন। রমজান মাসে যতগুলি বহুমুখী ইবাদত আছে সবগুলি ইবাদত আমাদেরকে যথাযথ পালন করার, ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, আল্লাহ যেন তৌফিক দান করেন। সংক্ষেপে সেই ইবাদতগুলির দিকে ইঙ্গিত করে দিই, সবচেয়ে বড় ইবাদত তাওহীদ মানুষের জীবনে, তারপরে পাঁচ ওয়াক্ত সালাত, সেটা সারা বছর সারা জীবন, সারা বছর বা সারা জীবন, সারা জীবন আপনাকে তাওহীদ ধরে রাখতে হবে, শিরক মুক্ত থাকতে হবে, সারা জীবন আপনাকে পাঁচ ওয়াক্ত সালাত পড়তে হবে যখন থেকে সাবালক হয়েছেন মরণ পর্যন্ত। আর প্রতিটি রমজান মাসে আল্লাহ যে ইবাদতটি বিশেষভাবে ফরজ করে সেটি হচ্ছে সিয়াম, রমজান মাসের সিয়াম রোজা। আর তারপরে গুরুত্বপূর্ণ ইবাদত সুন্নত যদিও সেটি হচ্ছে কেয়াম, মানে তারাবি পড়া, আল্লাহ যেন তৌফিক দান করেন। তারপরে রমজান মাস হচ্ছে দানশীলতার মাস, এহসান করার মাস, সুতরাং রমজান মাসে বেশি বেশি দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সহিহ বুখারীতে আছে, কানা রাসূলুল্লাহ আজওয়াদান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি দানশীল হইতেন, সবচেয়ে বেশি দানশীল হয়ে যেত। সুতরাং দানশীলতার প্রমাণ দেবেন, শুধু জাকাত নয়, বেশি বেশি নফল দান করতে হবে, আল্লাহ যেন তৌফিক দেয়। জাকাতের সম্পর্ক হচ্ছে বছর পুরা হওয়ার সাথে, রমজানের সাথে নয়, কিন্তু আমাদের দেশের মানুষ মনে করে রমজান মানে জাকাত, না, রমজান মানে জাকাত নয়, জাকাত বছরের টাকা পয়সার জাকাত, স্বর্ণের জাকাত, ব্যবসায়ী সামগ্রীর জাকাত বছরের সাথে সম্পর্ক, আর খাদ্যদ্রব্যের জাকাত হচ্ছে ফসল উঠে আসার সাথে সম্পর্ক। আর বাকি অধিকাংশ লোকের অভ্যাস হয়েছে, সেটা করছেন আলাদা কথা, কিন্তু জাকাতে ক্ষান্ত হবেন না, বরং বেশি বেশি দানশীল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শকে কায়েম করার চেষ্টা করবেন। রমজান মাস যে দানশীলতার মাস, দানশীলতার দুটো দিক আছে, একটা দিক হচ্ছে ফকির মিসকিনকে দান করা, আর একটি দিক হচ্ছে সচ্ছলদেরকেও খাওয়ানো। শুধু ফকির মিসকিন খাওয়ানো নয়, সচ্ছলদেরকে খাওয়ানো একটা সওয়াবের কাজ, এটা অনেকে সওয়াবের কাজ মনে করে না, কিন্তু নেকির আশায় খাওয়াইতে হবে, ভালো মানুষদেরকে খাওয়াইতে হবে। কিন্তু আমরা দুনিয়ার গরজে ওই খারাপ লোকদেরকে, কারণ ওদের সাথে দুনিয়ার স্বার্থ জড়িত আছে, সেজন্য খাওয়া দাওয়া আর যতগুলি পার্টি গ্যাদারিং সব ওই পাপীদের সাথে, এমনটা যেন না হয়। ভালো মানুষকে খাওয়ানো যে এতামত তাম, এটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই জন্য রমজান মাসে রোজাদারের ইফতার করানো বড় স্বাভাবিক কাজ। ইফতার শুধু গরিবকে করানো হয় না, সচ্ছলদেরকেও, সবাইকে। জি, মান ফাত্তারা সাইমান, যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, ফালাহু আজরু সাইম, ফালাহু আজরু সাইম, তার জন্য কিসের নেকি রয়েছে, রোজাদারের সমান নেকি রয়েছে, গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইম শাই, তবে রোজাদারের নেকি ঘাটতি করে দেওয়া হবে না, রোজাদারের নেকি কমিয়ে দেওয়া হবে না, যেই ব্যক্তি আপনার কাছে ইফতার করলো আপনার খাবার খেয়ে তার নেকি ভাগ বন্টন হয়ে গেলে, এমনটা হবে না। আল্লাহ নিজের বিশেষ রহমত থেকে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফযলুল্লাহি ওয়াসে। এইরকমই রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হচ্ছে রমজান মাস যেমন ধৈর্যের মাস, তেমন শাহরুল কোরআন, কোরআনের মাস, শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, কোরআন নাজিল হয়েছে। সুতরাং রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াতের চেষ্টা করবেন, খতমের চেষ্টা করবেন, তরজমা তাফসীর পড়ার চেষ্টা করবেন, কোরআনে কারিমে আল্লাহ কী সম্বোধন করে সেটা জানার চেষ্টা করবেন। এটি সুবর্ণ সুযোগ, আল্লাহ যেন তৌফিক দান করেন। রমজান মাস তার সাথে যদি পারেন তো একটা উমরা করবেন, কারণ রমজান মাস উমরা করলে হজের সওয়াব পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নফল হজের ফরজ হজ আদায় হবে না, ফরজ হজ ফরজ আদায় করতে হবে। জি, তো এই সমস্ত ইবাদত বন্দেগি ছিল রমজান মাসে, যারা ইতিকাফ করতে পারবেন তারা ইতিকাফ করবেন, রমজান মাসের শেষ দিকে যাকাতুল ফিতর রয়েছে সেটা আদায় করবেন। যেন আপনাদের ঈদের আগে অনেকেই দেশে দিতে গিয়ে ওরা করে কি যে একদিন পর দিয়ে দেয় দেশের ঈদের সাথে, তাতে তো আপনার ক্ষেত্রে আদায় হবে না, আপনার এখানে ঈদ হয়ে যাচ্ছে একদিন আগে, সুতরাং সেটাও খেয়াল রাখবেন। আরও যে সমস্ত নফল ফরজ ইবাদত বন্দেগি রয়েছে, আল্লাহ যেন সবগুলি পুরোপুরি আদায় করার তৌফিক দান করেন এবং আল্লাহ আমাদের যেন ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রহম করেন। যতদিন আল্লাহ দুনিয়া রাখবেন সমস্ত রকম ফিতনা বালা মুসিবত থেকে যেন বাঁচিয়ে রাখেন, আল্লাহ আমাদের রুজিতে যেন বরকত দান করেন, যে সব ভাইরা বোনেরা এসেছেন আল্লাহ তাদেরকে যেন জায় খায়ের দান করেন এবং তাদেরকে বালা মুসিবত থেকে মুক্ত রাখেন, তাদেরকে তাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ নেক হায়াত যেন দান করেন, তাদের রুজিতে আল্লাহ যেন বরকত দান করেন, যারা বিপদ আপদে রয়েছেন বিপদ আপদ যেন মুক্ত করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।